হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও বাড়ির সবাই ভালো আছি। তো অনেকদিনই ধরেই আমি ভিডিও দিতে পারছিলাম না, একটু ব্যস্ত ছিলাম। তো কী কারণে ব্যস্ত ছিলাম, কী করছিলাম অবশ্যই তোমাদের জানাচ্ছি, সেই জন্য এই ভিডিওটা করা। তো আমার আগে যে ভিডিওটা দিয়েছি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমাদের মতামত সবাই, তোমাদের মানে কী করলে ভালো হয় না করা হয় আমাকে খুবই সাহায্য করেছো। তোমাদের মূল্যবান মতামতটা আমাকে দিয়েছো, এই জন্য আমার মানে সত্যি বলতে গেলে খুব খুব খুশি যে তোমরা এইভাবে আমাকে এত আপন করে নিয়েছো। এই জন্য আমার খুবই ভালো লেগেছে। তো চলো, যে ওই কথাটা বলতে এসেছিলাম যে তোমরা সবাই ভাবছো যে কী করছ, মানে স্কুলের ব্যাপারটা আমি কী করলাম না করলাম, এই জন্য মানে জানার জন্যই নিশ্চয়ই আগ্রহী তোমরা, যে আমি কী করেছি সেটা আমিও জানানোর জন্য তোমাদের খুবই আগ্রহী। যে তোমরা এত ভালো ভালো কমেন্ট করে আমাকে এত ভালো ভালো মতামত দিয়েছো, তোমাদেরকে না জানালে হয়তো মানে আমারও নিজে ইয়ে লাগছিলো যে কী করলাম। সেটা অবশ্যই তোমরা আশা করবে যে আমি জানাই যে কী করলাম না করলাম, কিন্তু আমি পারছিলাম না ভিডিও করতে, মানে সময় করতে পারছিলাম না, একটু খুবই ব্যস্ত ছিলাম, সেটা বলছি কারণ কী কারণে ব্যস্ত ছিলাম। তো তোমাদের বলেছিলাম স্কুলের ব্যাপারটা, তো আর্ধেক স্কুলে ফর্ম দেওয়া হয়ে গেছে, তো খুব কমই বাকি ছিল। তো আমি আমার বরকে বললাম তো চলো তুমি একটা, তখনও এক দুটো স্কুলে বাকি ছিলাম, একটা অবশ্যই ফর্ম তুলে আনো, দেখি না আমি ইন্টারভিউ হবে, তারপরে যদি চান্স পাই তারপরে মানে ভাবনা চিন্তা করে দেখবো যে কী করা যায়। ফর্মটা তো তুলে নিয়ে আসো, তো বলো ঠিক আছে চলো তুলে নিয়ে আসি। তারপরে আবার মানে প্রথমবারের ফর্মটা দেওয়া হয়ে গেছে, আর দ্বিতীয় মানে ওরা কী করে, ভর্তি হয়ে গেলে কিছু সিট ফাঁকা থাকে, সেই সিটের জন্য আবার সেকেন্ডবার ফর্ম দেয়। তো আমি ভাবলাম তখন তুলে নেব, এখন এক দুটো বাকি আছে, একটা স্কুলে তুলে নিই, দেখা যাক না। ইন্টারভিউ দিলেও বুঝতে পারবো যে মেয়ে কতটা, মেয়ে যেহেতু একদমই মানে এই দু বছর ও 10 মাস হয়েছে বয়সে, মানে তেমন কিন্তু কোথাও বেরোয়নি। আর আমরা তো ভয়েতে এমনি ওই স্কুলগুলোতেও দিইনি, যেগুলো থেকে মেয়ে মানে কী বলবো, মানে করোনার ভয়ে তো বুঝতেই পারছি যে কারণ খুবই মাঝখানে এত বাড়াবাড়ি হচ্ছিলো, তো এই জন্য স্কুলেও দিইনি। আমি জানি হয়তো তেমন মানে যা জিজ্ঞাসা করবো মেয়ে হয়তো পারবে কি পারবে না, যাকে একবার ইন্টারভিউ তো দিইনি, তো সেই জন্য আমি একটা স্কুল থেকে তুলেছি। তো ইন্টারভিউ যেদিন হলো সেদিন মেয়েকে যা জিজ্ঞাসা করেছে মেয়ে সবই আনসার দিয়েছে। তো মানে যিনি ম্যাডাম ছিলেন উনি খুবই মেয়ের কথাতে মানে খুবই ইয়ে হয়েছে, যে এইটুকু বাচ্চা স্কুলে না গিয়ে কোথাও এত ভালো মানে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, 6টা 7টা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, তো সব কটারই আনসার দিয়েছে। তো ম্যাডাম বলেছিল ঠিক, তো ওদের লিস্ট বেরোনোর কথা ছিল 12 তারিখ মনে হয়, 12 তারিখে বলছিল, 8 তারিখ না 12 তারিখ। তো ম্যাডাম বললো যে আপনারা, আপনার মেয়ে তো সবই পেরেছে, আর আপনার ওকে কোনো স্কুলে আগে পড়েননি, এটা তো দেখে বোঝা মানে মনেই হলো না যে ও আগে কোথাও পড়েনি, এই প্রথম মানে স্কুলে এসে ইন্টারভিউ দিচ্ছে, ও যা যে জিজ্ঞাসা করেছে সবই পেরেছে। তো বললো আপনারা 1 সপ্তাহের মধ্যে ওকে ভর্তি করে দিন, ওর আর লিস্টের কোনো দরকার নেই, ও হয়ে গেছে। তো সত্যি বলতে গেলে খুশির খবর, বুঝতেই পারছো যে একটা ভালো স্কুলে পড়াতে গেলে মানে প্রথমে মা বাবার ইন্টারভিউ হয়, তারপরে বাচ্চা হয়, তারপরে চান্স পাওয়াটা খুবই কম হয়, কিন্তু মেয়ে একেবারে মানে প্রথমেই গিয়ে চান্স পেয়ে গেছে, তাতে একটু মানে সেটা তো আমাদের খুবই খুশি। কিন্তু এই যে বললাম একটা সমস্যা, সেই সমস্যাটা তো তোমাদের আগেই বলেছিলাম, তো টাকা পয়সার একটু সমস্যা হচ্ছে। তো ভাবলাম যে মানে অনেক চিন্তা করে ভাবলাম যে ভর্তি করেই দিই, কারণ এবছরটা যদি আমি ওকে স্কুলে না দিই, পরের বছর আবার ফর্ম দেওয়া হবে, তার মানে আমাকে 2023-এ গিয়ে ও ক্লাস করতে পারবে। এ এখন আমরা যে ভর্তি করব মানে এখনও করিনি, ডেট দিয়েছে আর 2-3 দিনের মধ্যে ভর্তি করতে হবে, এখনই ভর্তি করলে এপ্রিল থেকে ক্লাস করতে পারবে।
আবার এবছরটা যদি আমি ওকে এমনি স্কুলে প্লে গ্রুপ স্কুলে দিই তো ও তো তার থেকে অনেকটা বেশি জানে। মানে একদিন ওকে মানে দেখাবো ভিডিও করে যে ও কী কী জানে না জানে, সেটা পরে আমি একদিন ভিডিও করে তোমাদের দেখাবো যে আমার মেয়ে এখনই কত কী জানে, মানে শিখে গেছে সত্যি বলতে গেলে সেটা। শুধু শুধু প্লে গ্রুপ স্কুলে দিয়ে মানে ওর এক বছরটাকে নষ্ট করবো এটাই ভেবে একটু খারাপ লাগলো। তারপরে বললাম চলো স্কুলে দিয়েই দিই, যাই হোক হয়তো সত্যি বলতে গেলে একটু কষ্ট হচ্ছে ঠিকই যে সোনার জিনিসগুলো দিয়ে আমাকে বন্ধক দিয়ে টাকা নিয়ে তারপরে মেয়েকে স্কুলে দিতে হচ্ছে, কিন্তু সত্যি বলতে গেলে মেয়ের দিকে তাকিয়ে মানে সেই কষ্টটা অত ইয়ে হচ্ছে না, যে এটাই ভালো লাগছে যে কোথাও স্কুলে না পড়েও আমার মেয়ে যে ইন্টারভিউতে ম্যাডাম যা জিজ্ঞাসা করলেন সেগুলো সব আনসার করলো, এবার এক চান্সে ও চান্স পেয়ে গেল স্কুলে ভর্তি হওয়ার। তো এই জন্যই আমি ভাবছি সেই তো আমাকে পরের বছর হলেও জমাতে টাকা জমিয়ে ইয়ে করে সেই দিতে হবে, তখন যখন একটু টাকাটা জমবে তখন আমি জিনিসগুলো নিয়ে নেবো। তো ভাবলাম যে চলো ভর্তি করিয়ে দিতে, ভাবছি ভর্তি করিয়েই দেব, কারণ সত্যি বলতে গেলে মানে এখন হয়তো আমি ভাবছি এক কোনো ব্যাপার না এক বছর পরে ভর্তি করব, কিন্তু আসলে যখন ও মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে তখন কিন্তু ওর এক বছরটা মানে সবাই পনেরো বছরে দেবে, ও ষোলো বছর হয়ে যাবে তখন, তো তখন হয়তো আমাদের খারাপ লাগবে যে আমাদের নিজের ভুলের জন্য আমার মেয়ে এক বছর পিছিয়ে আছে। এই জন্য অনেক চিন্তা ভাবনা করলাম দুই তিন দিন ধরে, বেশি টাইম ছিল না, এক সপ্তাহের মধ্যে ভর্তি করতে বলেছে, যেহেতু চিন্তাভাবনা করে এই সিদ্ধান্তই আসলাম না ভর্তি করে দেবো। আর এমনি যদি প্রাইমারি স্কুলে তো ওয়ানের আগে নেয় না, আর ইনফিন এইসব যদি একটা এমনি স্কুলে দিয়ে দিই মানে তখন না সেই ভর্তি করার যে মানে এখন যে আমার মনে যে এটা আসছে যে আমার মেয়েকে একটা ভালো স্কুলে পড়াবো, একবার যদি আমি স্কুলে ভর্তি করে দিই তখন ভাবি ও পড়ছে তো ঠিক আছে কোনো ব্যাপার না, এই বছর না হোক পরের বছর ভর্তি করবো, তো তখন হয়তো সেই এটা আমি হয়তো হারিয়েও ফেলতে পারি যে সেই আমি একটা ভালো স্কুলে পড়াবো যে এনার্জিটা যে উৎসাহটা আমার মনে সেটা হয়তো পরে যখন ও স্কুলে ভর্তি হয়ে যাবে তখন ভাবো ঠিক আছে এবছর না হোক পরের বছর ভর্তি করবো, এই করে হয়তো সেই জিনিসটা আমার যে ইচ্ছা যে আমার মেয়েকে একটা ভালো স্কুলে পড়াবো, পরবর্তীকালে খুবই ইচ্ছা আছে যে ভালো পড়াশুনো করেও একটা কোনো একটা লাইনে গিয়ে মানে কী হবে সেটা বড় কথা না কিন্তু ভালো একটা কিছু করুক, এটা তো সব মা বাবারই ইচ্ছা। তো আমি ভাবলাম যে আমাদের জন্য আমার মেয়ে এক বছর পিছিয়ে যাবে, একটু হয়তো খারাপ লাগছে যে না জিনিসগুলো দিয়ে আমি এখন মানে সবাই তো বুঝতে পারছো শোনা একটা মানুষের কী বলবো ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী বলে কিন্তু মেয়ের জন্য কিছু করা নেই, নাহলে এখানে তো আমার মেয়ের কোনো দোষ নেই, সেই জন্য মানে আমরা হয়তো আরেকটু সচেতন কীভাবে হবো বলো তো, এই যা করোনা শুরু হলো সত্যি বলতে গেলে কাজের বাজে সবাই মোটামুটি সবাই জানো যে করোনাতে কী হয়ে মানে কত মানুষের কত ক্ষতি হচ্ছে, এই জন্য কাজের বাজারটা খুবই খারাপ, তো কিছু করার নেই, এটা তো আর কারো হাতে ছিল না তো কিছু করাই নেই। তো চলো এটাই যে বলতে আসলাম যে তোমাদের মেয়েকে আমি চিন্তাভাবনা করেছি যে ওই স্কুলটাই দেবো, কোন স্কুল দেবো কী দিচ্ছি নামটা আমি বলবো না যেদিন ওই স্কুল যাবে সেদিন, কারণ আমি জানি না এই ভিডিওর মধ্যে কোনো স্কুলে নাম নিলে বা কিছু কিছু হবে কি না, এই জন্য স্কুলের নামটা আমি বলছি না। মোটামুটি এখন খরচ পড়ছে 43,700 মতো, আর স্কুল ড্রেস বই স্কুল ড্রেস বই খাতাপত্র মানে মোটামুটি 50,000-এর কাছাকাছি পড়ে যাবে, তো 44,000 টাকাটা এখনই দরকার লাগবে, আর বাকিটা যখন এপ্রিলে যাবে তখন হয়তো বইটা কিনতে হবে কি জানি না, এখন আমি সেই ব্যাপারটা এখন হয়তো মনে হয় লাগবে না, যখন স্কুলে যাবে তখন ড্রেস বই তখন এপ্রিলে তখন অতটা অসুবিধা হবে না। তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো যে ও একদিন বড় হয়ে একটা মানুষের মতো যাতে মানুষ হতে পারে। তোমাদের
আশীর্বাদ ভালোবাসা মানে ওর খুবই দরকার। তো আমি জানি তোমরা খুব ভালোবাসবে, আশীর্বাদ দেবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর জানি হয়তো তোমরা আমার ওপর রাগ করতে পারো, কারণ তোমরা আমাকে বেশিরভাগই কমেন্ট করেছিলে যে এমনি একটা স্কুলে দিয়ে দাও, পরে টাকা জমিয়ে ভালো স্কুলে দেবে। কিন্তু সত্যি বললাম যে একবার একটা স্কুলে ভর্তি করে দিলে না, মানে আমারই হয়তো সেই ইয়েটা থাকবে, হ্যাঁ ঠিক আছে স্কুলে পড়ছে পড়ুক না, পড়ছে তো এখন না পারি পরে দেবো, আবার পরে তখন হয়তো দেখো মানুষের সংসারে সত্যি বলতে গেলে অসুবিধা সুবিধা থেকেই যায়, তো সেই অসুবিধা সুবিধাটা মানে থাকবেই, হয়তো কখনো একটু অসুবিধা থাকে কখনো বেশি অসুবিধা থাকে, কিন্তু অসুবিধা মানুষের থাকে। তো তাহলে যদি আমি মেয়েকে আবার ভালো স্কুলে পরে যদি মত বলে দিলে, আমি ভাবি না যে স্কুলে পড়তে পড়ে আমি এই সিদ্ধান্তটা নিতে এক প্রকার বাধ্যই হলাম যে না আমার মেয়ের ভবিষ্যৎটাকে আমাকে ভালো করতেই হবে। আর সত্যি বলতে গেলে কথাই আছে না, ভিত ভালো হলে তবেই তার এটা ভালো হবে। আমি চাই যে ও ভালো থেকেই শুরু করুক। তো আর কিছু বলবো না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার পরিবারে যারা নতুন তাদের অনেক অনেক ভালোবাসা, আর পুরোনোদের জন্য তো ভালোবাসা রইল। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার সিদ্ধান্তটা ঠিক না ভুল। চলো।